যুক্তরাষ্ট্রকে যুদ্ধের হুমকি কিম জং উনের। একের পর এক মিসাইল ছুটছে উত্তর কোরিয়া। কিমকে শায়েস্তা করতে হাত মিলিয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। যুদ্ধ এবার লাগলো বলে আবারও শর্ট রেঞ্জ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। পশ্চিম উপকূল লক্ষ্য করে এই মিসাইল ছোড়া হয়। একসঙ্গে কমপক্ষে 6টি মিসাইল ছোড়ে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে দিন দিন বাড়ছে উত্তেজনা। যুক্তরাষ্ট্রের প্রতি এবার যুদ্ধের হুঁশিয়ারি দিল উত্তর কোরিয়া। দেশটির তরফ থেকে জানানো হয়েছে ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় বাধা দেওয়ার যে কোনো পদক্ষেপকে যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করা হবে। এরই মধ্যে আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার মিলিত সামরিক মহড়া হওয়ার কথা রয়েছে। সেই সময়ই মিসাইল ছুড়ে নিজেদের শক্তি জাহির করছেন কিম জং উন, এমনটাই মনে করা হচ্ছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন কয়েকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা পর্যবেক্ষণ করেছেন। বাস্তব যুদ্ধের অনুকরণে মহড়া জোরালো করতে তিনি সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানান। উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিবাদ দীর্ঘদিনের। দেশ ভাগ হওয়ার পর থেকে ক্রমাগত দক্ষিণ কোরিয়ার জমি দখল করে নেওয়ার চেষ্টা করেছে উত্তর কোরিয়া। পাল্টা জবাব দিয়েছে দক্ষিণ কোরিয়াও। একদিকে যেখানে দক্ষিণ কোরিয়ার সঙ্গে আমেরিকার মতো শক্তিধর দেশগুলির বন্ধুত্ব, সেখানেই উত্তর কোরিয়ার সখ্যতা রয়েছে রাশিয়া চীনের মতো দেশের সঙ্গে, যেখানে কার্যত এক নায়কতন্ত্রেই দেশ শাসন চলে। বিগত বেশ কয়েক মাস ধরেই ফের একবার উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে ক্ষমতার লড়াই শুরু হয়েছে। এর আগেও একাধিকবার দক্ষিণ কোরিয়া লক্ষ্য করে মিসাইল ছোড়ে উত্তর কোরিয়া। আমেরিকার ইন্দো প্যাসিফিক কমান্ডের তরফে জানানো হয়েছে উত্তর কোরিয়ার ছোড়া এই মিসাইলে আমেরিকা বা তার বন্ধু দেশগুলির নিরাপত্তায় কোনো ঝুঁকি নেই। তবে প্যাংগং এর ছোড়া মিসাইল এলাকায় অশান্ত পরিবেশের সৃষ্টি হয়েছে। সম্প্রতি কিম জং উনের বোন হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিতে প্রস্তুত উত্তর কোরিয়া। উল্লেখ্য, উত্তর কোরিয়া ক্রমাগত পরমাণু হামলার হুঁশিয়ারি দেওয়ার পরই আমেরিকা ও দক্ষিণ কোরিয়া দুই দেশ মিলিতভাবে যৌথ সামরিক মহড়া শুরু করেছে। সম্প্রতি দক্ষিণ কোরিয়া ও জাপানের তরফে জানানো হয়েছিল উত্তর কোরিয়া যেভাবে পরমাণু হামলার হুঁশিয়ারি দিচ্ছে তার জন্য দেশগুলিকে সামরিক শক্তি বাড়ানো প্রয়োজন। এদিকে পূর্ব এশিয়ার দেশ উত্তর কোরিয়ায় খাদ্য সংকট বেড়েই চলছে। কয়েকটি সূত্র জানিয়েছে দেশটিতে কয়েকদিন পরেই খাবারের অভাবে মানুষের মৃত্যু হতে পারে। 1990 সালে দুর্ভিক্ষের কবলে পড়েছিল পরমাণু শক্তি সমৃদ্ধ দেশটি, যা আদ্রুস মার্চ নামে পরিচিতি পেয়েছিল। ওই বছর দুর্ভিক্ষ ও অনাহারে প্রাণ হারিয়েছিলেন কয়েক হাজার মানুষ, যা দেশটির তৎকালীন 2 কোটি জনসংখ্যার 3-5% ছিল। বিশেষজ্ঞরা জানিয়েছেন ওই দুর্ভিক্ষের পর বর্তমানে খাদ্য সংকটের দিক দিয়ে সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া। এই গবেষক বলেছেন, উত্তর কোরিয়া যদি খাদ্য সংকট থেকে পরিত্রাণ পেতে চায় এবং নিজ দেশের মানুষকে বাঁচাতে চায় তাহলে তাদের সীমান্ত খুলে দিতে হবে, অন্য দেশগুলোর সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে হবে। কিন্তু এর বদলে উত্তর কোরিয়া নিজেদের আরো বেশি বিচ্ছিন্ন করে ফেলছে এবং আরো কড়া বিধি নিষেধ আরোপ করছে।